ক্লাস থ্রির গ্রামার, এই যে সহজ পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি। তো গ্রামার কাকে বলে বা ব্যাকরণ কাকে বলে এটা আমরা প্রথমে জেনে নেব, তাই না? হ্যাঁ, আমার মনোযোগ দাও। যে পুস্তক পাঠ করলে বাংলা ব্যাকরণ সম্পর্কে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকেই বাংলা ব্যাকরণ বলে। হ্যাঁ, ব্যাকরণ প্রথম অধ্যায়, এটা দেখো, একটু মনোযোগ দাও। হ্যাঁ, অধ্যায় মানে চ্যাপ্টার। ভাষা, মানুষ সামাজিক জীব, তাই মানুষ সমাজে বাস করে, আর সমাজে বাস করতে হলে তাদের এদিকে মনোযোগ দাও, দশজনের সাথে মিশতে হয়, চলতে হয়, তখনই ভাষাই হয় তাদের ভাব প্রকাশের একমাত্র বাহন। কিন্তু কেউ তো 12-13 জনের সাথেও থাকে। হ্যাঁ, এটা তোমার যখন সবাই একসাথে থাকে তখনই কথা হয়, এবং কথা করে যে ভাবটা প্রকাশ করে যার মাধ্যমে, সেটাই কিন্তু আমাদের ভাষা। মানুষ যত উপরেই যত উপায় মনের ভাব প্রকাশের চেষ্টা করুক না কেন, ভাষা ছাড়া তাদের সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায় না। লেখা লেখা তো দেওয়া যায়, ওটা তো লিখিত ভাষা হলো, তো বলতে গেলে তো মুখ দিয়ে বলতে হবে। মানুষ কণ্ঠ দিয়ে আওয়াজ করে, এই আওয়াজ অর্থবোধক হলে মনের ভাব প্রকাশ পায়। এই অর্থবোধক আজই হচ্ছে ভাষা। নিচের কথোপকথন ও ছবি দেখো। আজ বৃহস্পতিবার, এই দিনে শেষের দুই পিরিয়ডে অন্য রকমের কাজ হয়, আনন্দে ভরে ওঠে আমাদের মন। আজ ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। রূপা, তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে। তিথি, হ্যাঁ সাজাবো আপামণি। রূপা, রুনু ও আনিস এখানে চলে এসো। ওপরের পাঠ্যাংশে রূপা ও তিথি কথাগুলো কীভাবে বলল নিশ্চয়ই মুখ দিয়ে স্পষ্ট করে আওয়াজ করে, আর এই আওয়াজই যখন একে অপরের কাছে স্পষ্ট হয়ে ফুটে ওঠে তখন তা হয়ে যায় ভাষা। এখন ভাষা কাকে বলে? মানুষ মনোভাব প্রকাশ করার জন্য যেসব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে কি বলে? ভাষা বলে। এবার দেখো মাতৃভাষা কাকে বলে? মানুষ শিশু জন্মের পর, এটা ঠিক আছে, বইয়ের একটা আমাদের সংজ্ঞা দেওয়া আছে এখানে, এটা দেখি আমরা। মানুষ শিশু জন্মের পর তার মায়ের মুখ থেকে শুনে যে ভাষা শিখে সে ভাষাকে তার মাতৃভাষা বলে। মানুষ শিশু কী করে? জন্মের পর থেকে তার মায়ের মুখ থেকে যে ভাষা শুনে শুনে সে ভাষাকে কী বলে? মাতৃভাষা বলে। আচ্ছা, ওকে, বাংলা ভাষা কি? বাংলা আমাদের রাষ্ট্রভাষা। এই ভাষায় আমরা কথা বলি, কবিতা লিখি, গল্প লিখি ও পড়ি। এই ভাষা আমাদের প্রাণের ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলা 18 কোটি, এখন 30 কোটি মানুষ কথা বলে। এই যে দেখো এখানে 30 কোটি লেখা আছে, দেখছো 30 কোটি। আচ্ছা, এরপর দেখো বাংলা ভাষা কাকে বলে? বাঙালিরা যে ভাষায় কথা বলে, তাদেরকে তাদের মনোভাব প্রকাশ করে, তাকে বাংলা ভাষা বলে। বাংলা ভাষা রূপ, বাংলা ভাষার দুইটি রূপ যথা, এক কথরূপ ও দুই লেখরূপ। কথরূপ এটা অনেকভাবে গণনা করা যায়, এতজন মানুষে এক দুই
কথ্যরূপ যে ভাষা আমরা সব সময় কথা বলি তাকে কথ্যরূপ। অন্যান্য কথা বলা যাবে না। দেখো লেখরূপ, লেখরূপ, লেখরূপটা কি সেটা একটু দেখো। যে ভাষায় মনোযোগ দাও, দেখো যে ভাষা আমরা বক্তব্য বিষয় লিখি তাকে বলে লেখরূপ। বাংলা ভাষার লেখরূপ আবার দুই প্রকার, যথা সাধু ভাষা, চলিত ভাষা। সাধু ভাষা যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণ রূপ ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে। এখানে ইন্ডিকেট করা হয়েছে দুইটা ভাষা, দুইটা পদ, ক্রিয়াপদ ও সর্বনাম পদ। যেমন মাচার ওপর ঝুলিতেছে লাউ, খ বলতেছে তাহারা বাগানে কাজ করিতেছে। তাহারা এটা লেখক সাধু ভাষা। দেখো গ, পাখিরা উড়াউড়ি করিতেছে, পাঠবের সাধু ভাষা, সাধু ভাষার উদাহরণ। ঐশী আর ওমর আসিয়াছে খালুর বাড়িতে, খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাইবেন। লাউয়ের মাচায় ঝুলিতেছে লাউ, সবুজ পাতার মধ্যে দুলিতেছে ফুল, ছবু কথা আমাদের বন্ধুরা। দুই, রাজা একদিন গল্প করিতেছেন, সঙ্গে ছিল রানী তার আর তিন কন্যা। রাজা তাহার কন্যাদের জিজ্ঞেস করিলেন এক সহজ প্রশ্ন, কে তাহাকে কিরকম ভালোবাসে? রাজা ও তিন তার তিন কন্যা। এবার দেখো তিনি বলতেছে ফাল্গুন মাস কোন কোন গাছ থেকে পাতা ঝরিয়া পড়িতেছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজাই আছে, পলাশ ফুল ফুটিয়াছে। ভাষা শহীদদের কথা। এবার আসা চলতি ভাষা। চলতি ভাষা যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় তাকে চলতি ভাষা বলে। যেমন মাচার উপর ঝুলছে লাউ, খ এটাই চলো এই ভাষা। হ্যাঁ, মাচার উপর ঝুলছে লাউ, খ তারা বাগানে কাজ করছে, গ পাখিরা উড়াউড়ি করছে। পাঠ্যবইয়ের চলিত ভাষার উদাহরণ, ঐশিয়ার ওমর এসেছে খালুর বাড়িতে, খালু তাদের ওদেরকে সব তার সবজি ও ফল বাগানে দেখাবেন। লাউয়ের মাচায় ঝুলছে লাউ, সবুজ পাতার মধ্যে ঝুলছে ফুল, ছবিও কথা আমাদের বন্ধুরা। রাজা একদিন গল্প করছিলেন, সঙ্গে ছিল রানী আর তিন কন্যা। রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন, কে তাকে কীরকম ভালোবাসে? রাজা ও তার কন্যা তার তিন কন্যা। ফাল্গুন মাস কোন কোন গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছ আছে পাতা গজিয়েছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটছে। এটা হলো চলতি রূপ, চলতি ভাষার রূপ। এখন বলছে ক্রিয়াপদে সাধু চলতি রূপের উদাহরণ, এটা মনোযোগ দাও। দেখো ক্রিয়াপদের সাধু চলিত রূপের উদাহরণ, সাধুরূপ। ক্রিয়াপদের সাধু চলিত রূপের উদাহরণ সাধুরূপ, আঁকিব চলিত রূপ আঁকব, সাধুরূপে করিব চলিত করব, সাধুতে শুনিব চলিত শুনব। এখানে দেখো খেলিব খেলব, যাইব যাব, হাঁটিব হাঁটব, লিখিব লিখব, হাসিব হাসব, খেলিতেছে খেলছে, পড়িতেছে পড়ছি, চলিলেন চললেন, ঝুলিতেছে ঝুলিছে। এই এদিকে দেখো ধরিব ধরব, বলিব বলব, চলিব চলব, দেখিব রসিকা লাগান লাগব। হ্যাঁ রসিকা, দেখিব দেখব, খাইব খাব, কাঁদিব কাঁদব, ধরিলাম ধরলাম, ঘুরিব ঘুরব, বলিতেছে বলছে, লিখিতেছে লিখছে, বলিলেন বললেন, হইয়াছে হয়েছে। হ্যাঁ, তো এখানেই তোমার পার্ট ওয়ান শেষ। পার্ট টু আবার ভাষা নিয়ে আবার নেক্সট একটা বানাবো।
তখন পার্ট টু সম্পর্কে আরো ভালো জানতে পারবা। ঠিক আছে।